আসসালামু আলাইকুম, আমি লিখন। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে এইচটিএমএলের উপরে ইন্ট্রোডাকশন ভিডিও। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি কোনো এইচটিএমএল কোড দেখাবো না, জাস্ট আপনাদের শুধু এইচটিএমএল সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেব। আপনারা কম বেশি সবাই জানেন এইচটিএমএল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজে লাগে। এইচটিএমএল হচ্ছে একদম সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। আশা করি এই ল্যাঙ্গুয়েজটি শিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। আমি এইচটিএমএলের এই সিরিজে আপনাদের খুব সিম্পলি এইচটিএমএল বোঝানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা পার্ট আমি খুব সহজে আপনাদের সাথে ডিসক্রাইব করব। এখন আমি আপনাদের এইচটিএমএলের কিছু মেন মেন পার্ট সম্পর্কে পরিচয় করিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটি টেক্সট, আমরা যে নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাডে যে আমরা টেক্সটগুলো লিখি ওই রকমই। থার্ড হচ্ছে আমরা এইচটিএমএল যে কোডগুলো করি সেই কোডের আউটপুট দেখার জন্য আমাদের বিভিন্ন ব্রাউজারের প্রয়োজন হয়, যেমন ক্রোম, মজিলা ফায়ারফক্স, এগুলো আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা এইচটিএমএল কোড করব তখন আমরা এই ব্রাউজার থেকে সেই কোডের আউটপুটগুলো দেখতে পারবো। এখানে আপনারা যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রেকেট, অর্থাৎ এই ব্রেকেটের ভিতরে আমরা এইচটিএমএল এর ট্যাগগুলো রাখবো। সেকেন্ড আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বডি এলিমেন্ট, এই বডির ভিতরে আমাদের সমস্ত ট্যাগগুলো রাখতে হবে এবং আমাদের এইচটিএমএল কোডগুলো করতে হবে এই বডির ভিতরেই। তারপর লাস্ট হচ্ছে বিআর এলিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে একটি এমটি এলিমেন্ট। এই বিআর এলিমেন্টের কাজ হচ্ছে যে আমরা যখন একটা লাইন থেকে অন্য একটি লাইনে যাব তখন আমরা এই বিআর এলিমেন্টটা ব্যবহার করতে পারি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এইচটিএমএল কোড করার জন্য আমাদের কী প্রয়োজন হবে। জাস্ট আপনারা একটা নোটপ্যাডের মধ্যেই সমস্ত এইচটিএমএল কোডগুলো করতে পারবেন। আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে কীভাবে নোটপ্যাড ইনস্টল দিবেন এবং নোটপ্যাডের যে ইউজফুল প্লাগিনগুলো আছে সেগুলো কীভাবে আপনারা সেট আপ করবেন। তো এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এইচটিএমএলের এই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকবে, আপনারা সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এইচটিএমএলের কোডগুলো বুঝতে সহজ হবে। এইচটিএমএলের কোডগুলো খুবই সিম্পল, আপনারা জাস্ট এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এইচটিএমএলের কোডগুলো দেখবেন একদম আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আমি নেক্সট ভিডিওতে এইচটিএমএলের কোডগুলো আপনাদের একে একে দেখানো শুরু করব আর আপনারা চাইলে সেইগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখতে পারবেন। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যখন আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন।